পিএসবিডি টোয়েন্টি ফোর এর আরও একটি নতুন পর্বে স্বাগতম শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের জন্য থাকছে ক্রেডিট নোট আজকের এই ভিডিও থেকে জানতে পারবে ক্রেডিট নোট কি ক্রেডিট নোটে কি কি উল্লেখ থাকে কেন ক্রেডিট নোট প্রয়োজন কে ক্রেডিট নোট প্রস্তুত করে ক্রেডিট নোটের নমুনা শখ এবং ক্রেডিট নোট লেখার নিয়ম তাহলে আর দেরি কেন চলো ভিডিওটি শুরু করি ক্রেডিট নোট ক্রেডিট নোট সাধারণত বিক্রেতা প্রস্তুত করে ধারে বিক্রয়কৃত মাল যখন ক্রেতা কোনো কারণবশত বিক্রেতার কাছে ফেরত পাঠায় তখন প্রাপ্ত বা গৃহীত ফেরত মালের পরিমাণ দর মূল্য ইত্যাদি উল্লেখ করে লিখিতভাবে বিক্রেতা ক্রেতার কাছে যে চিঠি পাঠায় তাকে ক্রেডিট নোট বলে এই নোটের মাধ্যমে দেনাদারকে জানিয়ে দেওয়া হয় তার হিসাবকে ক্রেডিট করা হয়েছে অর্থাৎ বিক্রয় ফেরতের জন্য যে দলিল ব্যবহার করা হয় তাকে ক্রেডিট নোট বলা হয় ক্রেডিট নোটের নমুনাশক প্রথমেই লিখতে হবে ক্রেডিট নোট তারপর লিখতে হবে ক্রেতার নাম এবং ঠিকানা বাম পাশে লিখতে হবে ক্রেডিট নোট নাম্বার বা ক্রমিক নং এটা ধারাবাহিকভাবে লিখতে হয় তারপর লিখতে হবে নোট গ্রহিতার নাম ডান পাশে লিখতে হবে তারিখ এবং ছকের ঠিক মাছ বরাবর উপরে লিখতে হবে গণি স্টোরের হিসাব খাতকে ক্রেডিট করা হলো গণি স্টোর হলো একজন ক্রেতা প্রথম ঘরের নাম হল তারিখ দ্বিতীয় ঘর বিবরণ তৃতীয় ঘর হলো বিস্তারিত টাকা এবং চতুর্থ ঘর হল মোট টাকা তারিখের ঘরে তারিখ লিখতে হবে এবং বিবরণের ঘরে লিখতে হবে লেনদেন এবং ডেবিট নোটের বিস্তারিত বিবরণ এখানে কাল্পনিক একটি ডেবিট নোটের কথা বলা হচ্ছে ধরুন গত আঠারো এক দু হাজার চোদ্দো ইং তারিখে এক নং একশো পঁচিশ নং ডেবিট নোট অনুযায়ী প্রতি প্যাকেট দশ টাকা ধরে তিনশো প্যাকেট চা ফেরত পাওয়া গেল এই হেডিংটা লেখার পরেই তারপর লিখতে হবে তিনশো প্যাকেট চা প্রতি প্যাকেট দশ টাকা তাহলে বিস্তারিত ঘরে বিস্তারিত টাকার ঘরে লিখতে হবে তিন হাজার টাকা বিক্রয়ের সময় যে কারবারি বার্তা বাদ দেওয়া হয়েছিল তা এখনও বাদ দিতে হবে তো বাদ কারবারি বার্তা টেন পারসেন্ট তাহলে তিনশো টাকা মোট দুই হাজার সাতশো টাকা এই টাকাটা কথায় লিখতে হবে দুই হাজার সাতশত টাকা মাত্র তারপর স্বাক্ষর করতে হবে একজন ম্যানেজার স্বাক্ষর করতে পারে অথবা বিক্রয় ব্যবস্থাপক এটা বিক্রেতার পক্ষ থেকে যে কেউ একজন স্বাক্ষর করে দেবে ম্যানেজার অথবা বিক্রয় ব্যবস্থাপক বাম পাশে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এখানেও যদি কোনো ভুল পাওয়া যায় পরবর্তীতে সে সংশোধন করা যাবে এরকম একটা নোটিশ দেওয়া থাকবে ডেবিট নোটের ব্যবহার কখন করা হয় মূলত ধারে বিক্রয়কৃত মাল যখন ক্রেতা কোনো কারণবশত বিক্রেতার কাছে ফেরত পাঠায় তখন এই ডেবিট নোট ব্যবহার করা হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ পিএসবিডি টোয়েন্টি ফোর লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল পিএসবিডি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে আবারও কথা হবে অন্য ভিডিওতে আর সে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ